এটা বাংলার আজকের এই কন্টেন্টটি হাফিজুর রহমান, আনিসুর রহমান, ইকরামুল হক, এম রাজা, পি কে মন্ডল এবং এ মন্ডল, পি কে রায় এদের উদ্দেশ্যে উৎসর্গ করলাম। কারণ এই সমস্ত শহীদ বন্ধুদের কমেন্ট এবং মেসেজের মাধ্যমে অনুরোধের জন্যই আজকের এই কন্টেন্টটি তৈরি বা জন্ম। হ্যাঁ গাইডস, আমি যথেষ্ট টিকে শাস্ত্রী জ্যোতিষ বিদ্যালঙ্কার একজন জ্যোতিষ পুরোহিত, তান্ত্রিক এবং আয়ুর্বেদ কনসালটেন্ট। আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। এইভাবে আমাকে সাথ দিয়ে আমাকে লক্ষ্যে পৌঁছে দেওয়ার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ও অসংখ্য কৃতজ্ঞতা প্রকাশ করি। আজকের বিষয়বস্তু দেখে আপনারা এত দূরে এসেছেন। হ্যাঁ গাইডস, শুধুমাত্র তিনবার বা তিন বেলা বা তিনটি ডোজ খেয়ে আপনার সমস্ত প্রকার ধাতু ক্ষয় রোগ থেকে আপনি নির্বাণ মুক্তি পাবেন। প্রস্রাবে জ্বালা পড়া, প্রস্রাব পায়খানার আগে বা পরে ভাতের মার বা ভাতের ফেনের মতো ধাতুপাত হওয়া, ধাতু পাতলা, অল্প উত্তেজনায় বা সেক্স চিন্তায় ধাতু বের হওয়া, মাত্র তিনটি ডোজে আপনি এ সমস্ত উপসর্গ থেকে মুক্তি পাবেন। তাছাড়া ওষুধটি অনেকেই চিনে থাকবেন। আপনাদের বোঝার সুবিধার্থে বা দেখার সুবিধার্থে আমি আগে থেকে স্ক্রিনে তুলে ধরেছি। অঞ্চল ভেদে এর নাম হেলেঞ্চা, অনেকে আবার একে হেঞ্চা শাকও বলে থাকে। হ্যাঁ গাইডস, এই সাধারণ একটি শাককে আপনারা সহজভাবে নেবেন না, কারণ হেঞ্চা শাকের যত গুণ তা শুনলে আপনিও অবাক হয়ে যাবেন। যদিও এই আজকের কন্টেন্টে হেঞ্চা শাকের সমস্ত গুণের কথা তুলে ধরা সম্ভব নয়, তাই চলুন ধাতু ক্ষয় রোগে হেঞ্চা শাক কীভাবে কাজ করে তা জেনে নিই। হ্যাঁ গাইডস, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং যারা আজকে এই ভিডিওটি প্রথম দেখছেন তাদেরকে বলবো, বন্ধু, আদি ও আসল তন্ত্রমন্ত্র, জ্যোতিষ ও আয়ুর্বেদ জানতে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যারা যত রকম প্রস্রাব এবং ধাতু সমস্যায় ভুগছেন তারা অবশ্যই টাটকা এই হেঞ্চা শাকের রস 4 চামচ 1 কাপ দুধের সঙ্গে মিশিয়ে সকালে খালি পেটে খাবেন। তাছাড়া একটা জিনিস খেয়াল রাখবেন, অবশ্যই কিন্তু অল্প জলে এই হেঞ্চা শাক বেটে 4 চামচ রস বের করে নেবেন। যদি পারেন জল ছাড়াই বেটে নিংড়ে এই হেঞ্চা শাকের রস বের করে নিতে তাহলে আরো বেটার হয়। আর যদি ভাবেন যে কয়েকটা হেঞ্চা শাক আর 4 চামচ জল মিশিয়ে বাটলেই তো 4 চামচ হয়ে যাবে, তাহলে কিন্তু হবে না দাদা, আপনারও সকাল সকাল শ্রমটা বৃথা যাবে আর আমারও শেষে তখন গোষ্ঠী উদ্ধার করে ছাড়বেন। মনে রাখবেন, 20 বছরের অভিজ্ঞতার ফসল আপনাদের হাতে তুলে দিচ্ছি বলেই কিন্তু আপনাদের ভালোবাসার দাবি করছি। যিনারা এই সমস্ত রোগে ভুগছেন তারা অনেকেই জানেন যে যৌবনে নানা রকম অপকর্মের ফলে সমস্ত রোগ হয়ে থাকে, সেটা আমরা মুখে স্বীকার করি বা নাই করি। যদিও কিছু কিছু ক্ষেত্রে এর ব্যতিক্রম হলেও বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু এটাই সত্য। যখন দেখবেন যে ওষুধটি পরপর 3 দিন সকালবেলা খেয়েও চতুর্থ দিনে কোনো উপকার অনুভব করছি না, তখন ভাববেন যে অবশ্যই তার ভিতরে এত প্রতিরোধ ক্ষমতা ভেঙে গেছে যে ওষুধটা কাজ করতে পারছে না, তখন অবশ্যই এই বটের গাছকে ভরসা করবেন। এই বটের ফল বা বটের আঠা আপনার শরীরের ইমিউনিটি পাওয়ার বা রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে তুলবে মাত্র 21 দিনে। এই 21 দিন পরেও যদি আপনার ওই ব্যাধিটা থেকে থাকে তাহলে কয়েকদিন পুনরায় ওই হেঞ্চা শাকের রস দুধের সহিত খাওয়া শুরু করবেন, আপনার ব্যাধি খতম। এবার আসি এই বটের আঠা বা বটের ফল কিভাবে ইউজ করবেন বা খাবেন। প্রথম দিন একখানা বাতাসা 3 ফোঁটা বটের আঠা দিয়ে সকালে খালি পেটে সেই বাতাসাখানা খাবেন। বাকি দ্বিতীয় দিন থেকে আপ টু মোট 20 দিন একখানা বাতাসায় 5 ফোঁটা বটের আঠা দিয়ে সকালে খালি পেটে ওই বাতাসাখানা খাবেন। যদি বটের আঠা খাওয়া আপনার কাছে কষ্টকর হয় বা অসুবিধা বোধ হয় তাহলে আপনি বটের ফল দিয়ে ওষুধ তৈরি করে খেতে পারেন। বটের আঠা খেলেও একই ফল, আবার বটের ফল দিয়ে তৈরি ওষুধ খেলেও ওই একই ফল। এবার বটের ফল দিয়ে যে ওষুধটা তৈরি হয় তার জন্য আমি একটা আগেই কন্টেন্ট ছেড়ে দিয়েছি, দরকার হলে এই ভিডিওর ইনবক্সে আমি সেই ভিডিওর লিঙ্কটা দিয়ে দেব, প্রয়োজনে আপনারা দেখে নিতে পারেন। নিবেদন রইল, অবশ্যই শুধু ভিডিওটা দেখবেন না, নিজে উপকৃত হবেন এবং অন্যের উপকার করবেন। আর আমি 100% গ্যারেন্টি দিয়ে বলছি অবশ্যই 100% লাভবান হবেনই হবেন। তাহলে বন্ধু আর বেশি দেরি নয়, এখানে ইতি টানছি। সবার এবং সবার ফ্যামিলির সুস্থতা কামনা করে ধন্যবাদ।